এইচএসসি চব্বিশ ব্যাচ আগামী তিরিশ জুন থেকে তোমাদের এইচএসসি এক্সাম শুরু হবে রুটিন অনুযায়ী তো আমি তোমাদেরকে আজকের ভিডিওটিতে বলবো কিভাবে প্রতিটি এক্সামের আগে তোমার শর্ট টাইমে ফুল বইটা রিভাইজ করতে হবে প্রথমে আসি বাংলার কথায় সো ইতিমধ্যে তোমাদের বাংলা পড়া শুরু করে দেওয়া উচিত কেননা পরীক্ষার তিন থেকে চার দিন আগে আমরা বাংলাই পড়াশোনা করি তো বাংলা ইংলিশ আইসিটি এই ব্যাপারগুলো আমি বাদ দিলাম আমি কথা বলবো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এই চারটা বিষয় নিয়ে তো কিভাবে পড়বা ভাইয়া ফিজিক্স এক্সামের আগে সবচেয়ে কম বন্ধ কেমিস্ট্রিতে মোটামুটি একটা বন্ধ আছে বায়োলজি ম্যাথ এখানেও তুলনামূলকভাবে কম বন্ধ সো তোমার দেখবা যে একটা সাবজেক্টের পরীক্ষার বন্ধে অন্য সাবজেক্ট তুমি পড়তে পারছো না তাহলে আসলে এই কম সময়ে পুরো বইটা কি পড়া পসিবল আসলেই পসিবল না তখন তোমরা কি করবা তোমার এইচএসসি এক্সামের আগে পড়াটা হবে টেস্ট পেপার নির্ভর অর্থাৎ একটা অধ্যায়ের এ টু জেড পড়ার দরকার নাই এ টু জেড পড়ে তুমি শেষ করতে পারবা না তোমার ওই অধ্যায়ের টেস্ট পেপারে বিগত ষোলো সাল থেকে দুই সাল পর্যন্ত যত এমসি আছে এক্সাম দিয়ে এসে এক্সাম দিয়ে এসে ওই রাতেই এমসি কিউগুলা পড়ে ফেলবা বাকি থাকে কি সিকিউ তবে দুই হাজার ষোলো থেকে তেইশ সাল পর্যন্ত যত সিকিউ আসছে সবগুলো সিকিউ বুঝে বুঝে সলভ করবা গ ঘ কখনও সলভ করা দরকার নেই এরপর কখ রিডিং দিবা ইনশাল্লাহ এটাই হবে তোমার প্রস্তুতি তো এটা যদি শেষ করতে পারো এটা শর্ট টাইমে শেষ করা পসিবল এটা শেষ করার পর যদি সময় থাকে তখন সরকারি কলেজে সিকিউগুলো দেখবা তো সিকিউ এমসি কিউ বেস পড়াশোনা করতে হবে আমাদের এইচএসসি এক্সামের আগের দিনগুলোতে কারণ সময় নাই। বেসিক পড়ার সময় নাই। আর যদি ভাবো যে ভাই অনলাইনে অনেক বড় বড় ক্লাস করব কি না আমার পরামর্শ থাকবে না এইচএসসি এক্সামে ঠিক আগ মুহূর্তে এসে ক্লাস করার সময়টা কিন্তু নাই নিজে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে তুমি যত বেশি নিজে প্র্যাকটিস করবা এক্সামে ভালো করার চান্স তত বেশি হবে এখন কোনো একটা টপিক যদি একদমই না বুঝো তখন আমাদের ম্যারাথন ওয়ান শট আছে সেই ক্লাসগুলো থেকে জাস্ট টেনে টেনে ওই অংশটুকু দেখবা এই কাজটুকু তোমার করতে হবে বেশি সময় ওয়েস্ট করা যাবে না সর্বোচ্চ সময় নিজেকে দিতে হবে অনেক বেশি বেশি প্র্যাকটিস করতে হবে গ ঘ যত বেশি সম্ভব ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করবা ফিজিক্স আর ম্যাথের ক্ষেত্রে কেমিস্ট্রিতে তো ম্যাথমেটিক্যাল প্রবলেম আছে তো আমরা প্রমিস করি দু হাজার ষোলো থেকে দুই সাল পর্যন্ত যতগুলো প্রশ্ন আসছে সবগুলো আমরা সমাধান করে ফেলবো প্রত্যেকটা এক্সামের আগে সিকিউ সিকিউ সব এটা করতে পারলে সরকারি কলেজ এটুকু করলে ইনশাল্লাহ তোমার এইচএসিতে এ প্লাস মিস যাবে না এটা গ্যারান্টি তো এই কাজটুকু তুমি নিশ্চিত করবা প্রত্যেকটা এক্সামের আগে এটা নিশ্চিত না করে এক্সাম হলে তুমি যাবা না কিন্তু হ্যাঁ আর একটা ব্যাপার সেটা হলো অনেকে ভাবো যে ভাইয়া শর্ট সিলেবাসের মধ্যে থেকে আমি কিছু আদায় বাদ দিব তারা কিন্তু এক্সাম হলেই বড়ো ধরা খাবার দেখবা যেগুলো বাদ দিসো ওইখান থেকেই সহজ প্রশ্নটা আসছে আর যেগুলো পড়ছো ওইখান থেকে এমন কঠিন প্রশ্ন আসছে যেটা তুমি পারতেছো না তো কোনো কিছুই বাদ দেওয়া যাবে না এমনিই সিলেবাস শর্ট এটাকে আবার নিজে থেকে শর্ট করা যাবে না ওকে সো তুমি সবগুলো সিকিউমসি কিউ সলভ করে যাও ভালো কিছুই হবে বাদ দেওয়ার প্রয়োজন নেই কারণ সিকিউমসি কিউ সলভ করতে বেশি সময় দরকার হয় না দ্যাটস ফ্রম দ্যাটস অল ফ্রম মাই পার্ট এটুকুই হচ্ছে আমার বলার ছিল এক্সামের আগে আমরা কী কী করতে পারি সো আরো কিছু যদি মাথায় আসে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং জোরাল একটা প্রিপারেশন নাও লাভ ইউ অল